গুড মর্নিং, অভিনন্দন সবাইকে ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 31। তোমরা সবাই জানো আমি ক্লাসগুলো টিএসআর পুলিশের রিটার্ন এক্সামের জন্য টিএসআর এর একটি বই থেকে ক্লাসটা করাচ্ছি। তো ক্লাস নাম্বার আজকে হচ্ছে 31। তোমাদের আগের ক্লাসগুলি যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও সামনের দিকে পাওয়ার জন্য। তো আজকের ক্লাসটা স্টার্ট করছি। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের, সংবিধান মার্জন করার ক্ষমতা রাষ্ট্রপতি ও রাজ্যপালকে কোন ধারায় দেয়া হয়েছে? তো এটার আনসার হচ্ছে অনুচ্ছেদ 72 রাষ্ট্রপতি, রাজ্যপাল অনুচ্ছেদ 161-তে ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে, চলে যাব তোমাদের আজকের 2 নম্বর প্রশ্নে। আজকের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে ভোট দিতে পারেন কি না? তো এটার আনসার হচ্ছে তিনি যে কক্ষের সদস্য সেখানে ভোট দিবেন। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ কোনটি? তো এটার আনসার হচ্ছে, দেখো নিম্নকক্ষ হলো লোকসভা এবং উচ্চকক্ষ হলো রাজ্যসভা। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার সদস্য সংখ্যা কত, পরোক্ষ নির্বাচিত কতজন? তো আনসারটি হচ্ছে, দেখো রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হলেন 250 জন এবং নির্বাচিত 238 জন, 12 জন মনোনীত। ঠিক আছে, চলে যাব তোমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? তো দেখে নেব আনসারটা। তো আনসারটা হচ্ছে তোমাদের 3-4-1952 সালে। বন্ধুরা, তোমাদের নেক্সট প্রশ্ন হলো, প্রথম রাজ্যসভার বৈঠক কবে হয়? তো আনসারটা হচ্ছে তোমাদের 13-5-1952 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম রাজ্যসভার সদস্য কবে অবসর নেন? আনসারটা হচ্ছে 2-4-1954 সাল। নেক্সট কোয়েশ্চন, প্রথম লোকসভার প্রথম বৈঠক কবে বসে? আনসার হলো 13-5-1952 সালে। তো পরের প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কোন দ্বারা রাজ্যপালকে নিয়োগ করেন এবং বরখাস্ত করেন? তো আনসারটি হচ্ছে তোমাদের, রাষ্ট্রপতি রাজ্যপালকে অনুচ্ছেদ 156 দ্বারা নিয়োগ করেন এবং অনুচ্ছেদ 156 দ্বারা বরখাস্ত করেন। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে কে নিয়োগ করেন এবং এর কার্যকাল কতদিন? তো এটার আনসার হচ্ছে, রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং কার্যকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের কূটনৈতিক ও সামরিক ক্ষমতা আছে কি? তো এটার আনসার হচ্ছে, না, রাজ্যপালের কূটনৈতিক ও সামরিক ক্ষমতা নেই। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল কাকে নিয়োগ করেন? তো এটার আনসার হচ্ছে, রাজ্যের মন্ত্রী, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন সদস্য, অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের বিচারপতি কে কে নিয়োগ করেন? তো দেখে নেব আনসারটা। আনসারটা হচ্ছে, রাজ্যপালের নিজস্ব ক্ষমতা নেই, তিনি রাষ্ট্রপতির সাথে পরামর্শ করেন। পরের প্রশ্নটা হচ্ছে, রাজ্যে 365 দ্বারা বা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ কে করেন? তো এটার আনসার হচ্ছে তোমাদের, রাজ্যপাল। পরের প্রশ্নটা হচ্ছে, কোন দ্বারায় রাজ্য মন্ত্রিসভা রাজ্যপাল ভেঙে দিতে পারেন? তো এটার আনসার হচ্ছে, অনুচ্ছেদ 164 ধারায়।
পরের প্রশ্ন, রাজ্য বিধানমণ্ডল কয়টি? তো এটার আনসার হচ্ছে রাজ্য বিধানমণ্ডল দুইটি, বিধানসভা ও বিধান পরিষদ, অনুচ্ছেদ 168। পরের প্রশ্নটা হচ্ছে রাজ্য বিধানসভা সদস্য সংখ্যা কত হবে? তো এটার আনসার হচ্ছে 500 বেশি বা 60 জন, কিন্তু মিজোরাম ও গোয়ার বিধানসভা সদস্য 40 জন। পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের নির্বাচন ক্ষেত্র পুনর্বিন্যাস কিভাবে হয়? আনসার হলো প্রত্যেক আদমশুমারির পর সংসদ বিধি অনুচ্ছেদ 170। নেক্সট প্রশ্নটা হচ্ছে রাজ্যের মন্ত্রীগণ কোথায় দায়বদ্ধতা রয়েছে? তো এটার আনসার অবশ্যই তোমাদের বিধানসভার কাছে দায়ী। পরের প্রশ্নটা হলো হায়দ্রাবাদ কয়টি রাজ্যের রাজধানী? তো এটার আনসার হচ্ছে তোমাদের দুইটি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। পরের প্রশ্নটা হচ্ছে কোন দ্বারায় বেকারগণ চাকুরিতে সমান সুযোগ পাবে? আনসারটি হচ্ছে অনুচ্ছেদ 16 দ্বারায়। নেক্সট প্রশ্ন, সংবিধান 73 ও 74 দ্বারা দেশে কবে কার্যকর হয়? তো আনসারটি হচ্ছে তোমাদের 1 জুন 1993 সাল পঞ্চায়েত এবং পুর পরিষদ আইন হয়। পরের প্রশ্ন, 2017 সাল পর্যন্ত সংবিধান কতবার সংশোধন করার পর কয়টি অনুচ্ছেদ রয়েছে? এখানে আনসারটা কি হবে? তো আনসারটা হচ্ছে তোমাদের 461 দ্বারা ও 12 তালিকায়।